নমস্কার বন্ধুরা আন একাডেমি ইউটিউব পার্টনার প্রোগ্রামে তোমাদের সকলকে যেন স্বাগত প্রত্যেক দিন সন্ধ্যে সাড়ে ছটার সময় মক টেস্টের নতুন পর্ব পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনও প্রেস করবে দেখে নাও আজকের নিয়ে প্রথম প্রশ্ন অর্জুন এই চরিত্রটির স্রষ্টাকে অর্জুন এই চরিত্রটির স্রষ্টাকে তো তোমরা কমেন্টের মাধ্যমে আমাদের কাছে সঠিক উত্তর করার চেষ্টা করবে এবং প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করার জন্য দুই থেকে পাঁচ সেকেন্ড করে কিন্তু টাইম পাবে তো এই প্রশ্নটি সঠিক উত্তর হবে অর্জুন এই চরিত্র স্রষ্টা হচ্ছে সমরেশ মজুমদার অপশানে একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে তারপরে দেখে নাও বলা হয়েছে সুনীল গঙ্গোপাধ্যায় ইনি হচ্ছে এই কাকাবাবু চরিত্রটির স্রষ্টা তারপর রয়েছে নিহার রঞ্জন গুপ্ত ইনি হচ্ছে কিরিটি রায় এই চরিত্রটির কিন্তু স্রষ্টা নেক্সট কোশ্চেন মেরিন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত মেরিন জাতীয় উদ্যান এটি কোথায় অবস্থিত তো কমেন্টের মাধ্যমে সঠিক উত্তর আমাদের কাছে বলার চেষ্টা করো যে মেরিন জাতীয় উদ্যান এটি কোথায় অবস্থিত তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এটি গুজরাটে অবস্থিত অপশন বি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে এরপর দেখে নাও পশ্চিমবঙ্গে যেটি অবস্থিত সেটি হচ্ছে জলদাপাড়া অভয়ারণ্য আর উত্তরাখণ্ড এখানে অবস্থিত হচ্ছে করবেট ন্যাশনাল পার্ক অবশ্যই তোমরা এটা নোট করে নেবে তারপরের প্রশ্ন নিচের কোনটি ভাষা সংক্রান্ত বিদ্যার সঙ্গে জড়িত নিচের যে চারটে অপশান দেওয়া রয়েছে এর মধ্যে কোনটি ভাষা সংক্রান্ত বিদ্যার সঙ্গে জড়িত তো তোমরা কমেন্টের মাধ্যমে সঠিক উত্তর আমাদের কাছে বলার চেষ্টা করবে ভাষা সংক্রান্ত বিদ্যা কোনটিকে বলা হচ্ছে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে যারা অপশান সি ভাবছ একদম সঠিক উত্তর ফিলোলজি হচ্ছে ভাষা সংক্রান্ত বিদ্যার সঙ্গে জড়িত এরপর দেখে নাও ভাইরোলজি হচ্ছে ভাষা সংক্রান্ত বিজ্ঞান টেকনোলজি হচ্ছে প্রাণী সংগঠন সংক্রান্ত বিদ্যা আর হচ্ছে অর্নিথোলজি এটা হচ্ছে পাখি সংক্রান্ত গবেষণা দেখে নাও নেক্সট প্রশ্ন বঙ্গবন্ধু নামে কোন ব্যক্তি পরিচিত বঙ্গবন্ধু এই নামে কোন ব্যক্তি পরিচিত কমেন্টের মাধ্যমে আমাদের কাছে সঠিক উত্তর করার চেষ্টা করো যে বঙ্গবন্ধু এই নামে কোন ব্যক্তি পরিচিত তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে বঙ্গবন্ধু এই নামে পরিচিত শেখ মুজিবুর রহমান অপশন ডি একদম কারেক্ট অ্যান্সার এরপর দেখে নাও পণ্ডিত মদন মোহন মালব্য ইনি হচ্ছে মহামান্য এই নামে পরিচিত তারপর দেখা রয়েছে বাল গঙ্গাধর তিলক ইনি হচ্ছেন লোকমান্য এই নামে কিন্তু পরিচিত তারপর দেখা রয়েছে চিত্তরঞ্জন দাস ইনি হচ্ছেন দেশবন্ধু এই নামে কিন্তু পরিচিত দেখে নাও পরবর্তী প্রশ্ন কোন স্থানকে পবিত্র ভূমি বলা হয় কোন স্থানকে পবিত্র ভূমি বলা হয়ে থাকে তো তোমরা কমেন্টের মাধ্যমে সঠিক উত্তর বলার চেষ্টা করো যে কোন স্থানকে পবিত্র ভূমি বলা হয়ে থাকে বহু পরীক্ষায় কিন্তু এই সব প্রশ্ন এসে থাকে তো এই এক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর হবে প্যালেস্তাইনকে পবিত্র ভূমি বলা হয়ে থাকে অপশান বি একদম কারেক্ট অ্যান্সার এর সাথে দেখে নাও শ্রীলঙ্কাকে বলা হয় কি দারুচিনির দ্বীপ তারপর দেখা রয়েছে মস্কো মস্কোকে বলা হয় কিন্তু পঞ্চহ্রদের বন্দর তারপর দেখা রয়েছে ইকুয়েডার যেটা হচ্ছে কুয়েটো যেটাকে বলা হয় কি চির বসন্তের দেশ অবশ্যই তোমরা নোট করে নেবে দেখে নাও আজকের নিয়ে পরবর্তী প্রশ্ন আপেক্ষিক রোধের এসআই একক কি আপেক্ষিক রোধের এসআই একক কি তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে ওহম পার মিটার আপেক্ষিক রোধের এসআই একক অপশানে একদম কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন ভারতবর্ষে পোখরানে যে নিউক্লিয়ার টেস্ট হয়েছিল সেটার কোড নাম কি। ভারতবর্ষের পোখরানে যে নিউক্লিয়ার টেস্ট হয়েছিল সেটার কোড নাম কি ছিল তো যারা অপশান এ বলছো কারেক্ট অ্যান্সার এটার কোড নাম কী ছিল অপারেশান শক্তি অপশানে একদম সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ভারতবর্ষে প্রথম কাগজের কল কোথায় স্থাপিত হয় ভারতবর্ষে প্রথম কাগজের কল এটি কোথায় স্থাপিত হয় সঠিক অ্যান্সার হবে এটি প্রথম শ্রীরামপুরে স্থাপিত হয়েছিল অপশান সি একদম কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন পৃথিবীর মেরু অঞ্চল এবং নিরক্ষীয় অঞ্চলের মধ্যে কোথায় জি এর মান বেশি পৃথিবীর মেরু অঞ্চল এবং নিরক্ষীয় অঞ্চলের মধ্যে কোথায় এই জি এর মান বেশি থাকে সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে মেরু অঞ্চলে এই জিয়ের মান কিন্তু বেশি থাকে অপশান বি একদম কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নিচের কোন ফলে অ্যাসকরবিক অ্যাসিড থাকে নিচের কোন ফলে অ্যাসকরবিক অ্যাসিড থাকে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমলকি এই ফলে কিন্তু এই অ্যাসকরবিক অ্যাসিড থাকে অপশান এ একদম কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন লিমেরিক কী জিনিস লিমেরিক এটি কী নামে বা এটি কী ধরনের জিনিস সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে এটি হচ্ছে পাঁচ লাইনের কবিতা বা পাঁচ লাইনের কবিতাকে এই লিমেরিক নামে ডাকা হয়ে থাকে অপশান বি একদম কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন আগ্রা শহর কে স্থাপন করেন আগ্রা শহর কে স্থাপন করেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আকবর অপশানে একদম সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ভর ও ভারের মধ্যে কোনটি বস্তুর সক্রিয় ধর্ম ভর ও ভারের মধ্যে কোনটি বস্তুর সক্রিয় ধর্ম তো বন্ধুরা এই ক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর হবে ভর ও ভারের মধ্যে ভর হচ্ছে বস্তুর সক্রিয় ধর্ম অপশান বি একদম কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন ভাইরাসে কোন ধরনের প্রোটিন থাকে ভাইরাসে কোন ধরনের প্রোটিন থাকে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে যারা অপশান এ বলছ একদম সঠিক উত্তর ভাইরাসে মুখ্য প্রোটিন থাকে অপশানে একদম কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন আঠেরোশো সালে প্রথম মডার্ন গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল আঠেরোশো সালে প্রথম মডার্ন গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল সঠিক অ্যান্সার হবে এটি অনুষ্ঠিত হয়েছিল এথেন্সে অপশান বি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে দেখে নাও পরবর্তী প্রশ্ন নিচের কোন জোড়াটি ভুল রয়েছে যে চারটে জোড়ার দেখানো রয়েছে এর ভেতর কোনটি ভুল রয়েছে মূলত এখানে সিনেমার নাম ও তাদের পরিচালকের নাম দেওয়া রয়েছে এর মধ্যে কোনটি ভুল দেওয়া রয়েছে তো যারা অপশান সি বলছো কারেক্ট অ্যান্সার ইন্টারভিউ যেটা সত্যজিৎ রায় রেখা লেখা রয়েছে এটা কিন্তু ভুল আছে দেখে নাও পরবর্তী প্রশ্ন বিশুদ্ধ জল এবং লবণ জল এর মধ্যে কোনটির স্ফুটনাঙ্ক বেশি বিশুদ্ধ জল এবং লবণ জল এর মধ্যে কোনটির স্ফুটনাঙ্ক বেশি সঠিক অ্যান্সার হবে লবণ জল এটির কিন্তু স্ফুটনাঙ্ক বেশি অপশান বি একদম কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন নিচের কোনটি শালক সংশ্লেষ করতে পারে না নিচের যে চারটে অপশান দেওয়া রয়েছে এর মধ্যে কোনটি সালক সংশ্লেষ করতে পারে না সঠিক অ্যান্সার হবে ভাইরাস সালক সংশ্লেষ করতে পারে না অপশানে একদম কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন ইন্টারন্যাশনাল মার্টিটাইম অর্গানাইজেশান এটি কিসের সঙ্গে সম্পর্ক যুক্ত ইন্টারন্যাশনাল মার্টিটাইম অর্গানাইজেশান এটি কিসের সঙ্গে সম্পর্কিত বা সম্পর্ক যুক্ত সঠিক অ্যান্সার হবে এটি সমুদ্র দূষণ এটির সঙ্গে সম্পর্কযুক্ত অপশান বি একদম কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন শিশুদের রক্ষার ক্ষেত্রে সবথেকে বড় বাধা নিচের কোনটি নিচের যে চারটে অপশান তোমাদের সামনে দেখানো হচ্ছে এর মধ্যে কোনটি সব থেকে বড়ো বাধা শিশুদের রক্ষার ক্ষেত্রে বা শিশুদের শিক্ষার ক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে শিশু শ্রমিক অপশান সি একদম কারেক্ট অ্যান্সার শিশু শ্রমিক হচ্ছে শিশুদের শিক্ষার ক্ষেত্রে একদম সবথেকে বড় বাধা নেক্সট কোশ্চেন কোন পদ্ধতি দশমিক পদ্ধতি নামে পরিচিত নিচের কোন পদ্ধতি দশমিক পদ্ধতি নামে পরিচিত সঠিক অ্যান্সার হবে মেট্রিক এই পদ্ধতি কিন্তু দশমিক পদ্ধতি নামে পরিচিত অপশান ডি একদম কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন নিচের কোন গায়ক দু হাজার উনিশে ভারতরত্ন পেয়েছেন নীচের দেওয়া চারটে অপশানের ভেতর কোন গায়ক দু হাজার উনিশ সালে ভারত রত্ন পুরস্কার পেয়েছেন সঠিক অ্যান্সার হবে ভূপেন হাজারিকা অপশানে একদম কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাচ্ছে নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম কোন ব্যাংক স্থাপিত হয়েছিল ভারতে প্রথম কোন ব্যাংকটি স্থাপিত হয়েছিল সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে ভারতে প্রথম যে ব্যাংকটি স্থাপন হয়েছিল সেটার নাম হচ্ছে ব্যাঙ্ক অফ হিন্দুস্তান অপশান বি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে দেখে নাও পরবর্তী প্রশ্ন হেপাটাইটিস কী ধরনের রোগ হেপাটাইটিস একটি কী ধরনের রোগ সঠিক অ্যান্সার হয়ে যাবে এটি হচ্ছে একটি ভাইরাস ঘটিত রোগ অপশান সি একদম কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন স্থায়ী চুম্বক তৈরির জন্য কোন ধাতু সব থেকে উপযুক্ত স্থায়ী চুম্বক তৈরি করার জন্য নিচের যে চারটে অপশান দেওয়া রয়েছে এর ভেতর কোন ধাতু সব থেকে বেশি উপযুক্ত তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে ইস্পাত এটি কিন্তু উপযুক্ত অপশান ডি একদম কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাচ্ছে দেখে নাও পরবর্তী প্রশ্ন কলা এটি এক ধরনের কী কলা এটি এক ধরনের কী তো সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে কলা হচ্ছে এক ধরনের সমজাতীয় কোষের সমাহার অপশান এ একদম কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন ভারতের দীর্ঘতম ফ্রেশ ওয়াটার লেক কোনটি ভারতের দীর্ঘতম ফ্রেশ ওয়াটার লেক কোনটি তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি উলার হ্রদ হয়ে যাচ্ছে ভারতের দীর্ঘতম ফ্রেশ ওয়াটার লেক অপশান বি একদম কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন কোন পদ্ধতিতে একটি বায়ুশূন্য বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট থেকে সেটির কাছে তাপ সঞ্চালিত হয় নিচের কোন পদ্ধতিতে একটি বায়ুশূন্য বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট থেকে কাছে তাপ সঞ্চালিত হয় সঠিক অ্যান্সার হবে বিকিরণ এই পদ্ধতির মাধ্যমে এটি সঞ্চালিত হয়ে থাকে অপশান সি একদম কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন নিচের কোনটি অবিষাক্ত বজ্র পদার্থের উদাহরণ নিচের দেওয়া চারটে অপশনের ভেতর কোনটি অবিষাক্ত বজ্র পদার্থের উদাহরণ সঠিক অ্যান্সার হবে ধানের খোসা অপশান বি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে নেক্সট কোশ্চেন দার্শনিকের উল কাকে বলা হয় খুবই কমন প্রশ্ন সবাই উত্তর করবে আশা করি দার্শনিকের উল কাকে বলা হয় সঠিক অ্যান্সার হবে জিঙ্ক অক্সাইডকে দার্শনিকের উল বলা হয়ে থাকে অপশানে একদম কারেক্ট অ্যান্সার তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনও প্রেস করবে এবং আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ ধন্যবাদ হু শুড জয়েন আন একাডেমি প্লাস সত্যি তো আমরা আন একাডেমি প্লাসে জয়েন করবো কেন কারণ ওয়েস্ট বেঙ্গলের বেস্ট এডুকেটারের কাছে তোমরা এখানে পড়ার সুবিধা পেয়ে যাচ্ছো এবং তাদের গাইড পেয়ে যাবে এখানে চলছে অনেক ব্যাচ যেমন কি ডাব্লুবি টেট ডাব্লু বি এস আই মেনের ব্যাচ মিসলেনিয়াস পিএসসির মতো বড় বড় পরীক্ষার তোমরা প্রস্তুতি নিতে পারবে এই আন অ্যাকাডেমি প্লাসের মাধ্যমে এছাড়াও আপকামিং ব্যাচ আসছে কত তারিখে ষোলোই আগস্ট তোমরা সেখানে জয়েন করতে পারো এছাড়াও পনেরোই আগস্ট নতুন একটি ব্যাচ আছে সেই ব্যাচে তোমরা জয়েন করতে পারবে এছাড়াও তোকে তেসরা আগস্ট থেকে তোমাদের একটি ব্যাচ চলছে সেই ব্যাচে তোমরা জয়েন করতে পারবে এছাড়াও তোমাদের কিন্তু পাঁচই জুলাই একটি ব্যাচ চলছে সেই ব্যাচে তোমরা জয়েন করতে পারবে এছাড়াও পনেরোই জুলাই ব্যাচ চলছে সেই ব্যাচটাতেও তোমরা জয়েন করতে পারো আর আমরা এই আন অ্যাকাডেমিতে অ্যাকচুয়ালি জয়েন করবো কেন প্লাস কী কী ফ্যাসিলিটি পাবো সেটা ভালো করে একবার জেনে নেওয়ার দরকার রয়েছে দেখো পোলস চার্ট অপশান পেয়ে তোমরা এরপরে আছো সেলফ অ্যানালিস্ট থার্ড পোলসের অপশন পেয়ে যাচ্ছ নো ইয়োর র্যাঙ্ক এভরি ক্লাস অর্থাৎ তুমি পরীক্ষাটা দিলে তারপরে কত র্যাঙ্ক মধ্যে দেখার সুবিধা পেয়ে যাবে বেস্ট এডুকেটার সাথে কিন্তু এগুলো তোমরা পেয়ে যাচ্ছ স্ট্রাকচার কোর্স অফ এভরি এডুকেটার পেয়ে যাচ্ছো এছাড়াও কি তোমরা যেগুলো পাচ্ছ দেখো যে ক্লিয়ারিং ক্লাসেস অর্থাৎ তোমার যতক্ষণ ডাউট থাকছে সমস্ত ডাউট তোমার ক্লিয়ার করে দেওয়া হবে ক্লাসগুলোর মাধ্যমে উইকলি কুইজ পেয়ে যাচ্ছ তাছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ মেগা কুইজ পেয়ে যাচ্ছ এই সমস্ত ফেসিলিটি পেয়ে যাচ্ছ তোমরা এই আনাকাউন্ট প্লাস জয়েন করলে দেখো এবার যদি আমার তুমি রেফারেল কোড ইউজ করো টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে ডেসক্রিপশন তো অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কটা ফলো করতে পারো টি ডি টেন লেখা থাকবে দেখবার ডিসকাউন্ট কোড ঠিক আছে আমি তোমাদের করবো দেখো কোনো সময় এক মাস বা তিন মাসের জন্য তোমার সাবস্ক্রিপশন তো অনেকটা পয়সা টাকা তোমাদের বেশি যাবে আমি তোমাদের কলো বারো মাসের অন্তর নেওয়ার চেষ্টা করো বারো মাসে নিলে তোমাদের দেখো লেখা আছে সাত হাজার টাকা সেখানে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে সাতশো টাকা কমে যাবে সামথিং পাঁচশো টাকা করে মাসে তোমাদের পড়বে আর জয়েন করলে সমস্ত সুবিধা তোমরা আনাকাডেমি প্লাস থেকে পেয়ে যাবে আশা করি সমস্ত তত তোমরা বলাতে পেরেছি কেন আন প্লাসে তোমরা জয়েন করবে তো ডিসক্রিপশনের লিঙ্কটা তোমরা ফলো করতে পারো